বন্ধুরা আজকের থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওর টপিক কি হ্যাঁ আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কোনো বিপদে পড়লে আপনি কিভাবে সেখান থেকে দ্রুত বের হয়ে আসবেন বা সেই যে সিচুয়েশানটা সেটাকে হ্যান্ডেল করবেন কারণ জীবনে এরকম সিচুয়েশান প্রত্যেকেরই আসে এমার্জেন্সি হয় বা বিপদ আপদ টুকটাক থাকে বা অনেক সময় কারো 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 ক্ষেত্রে একটু বেশিই হয়ে যায় তো সেই রকম সিচুয়েশানে আজকের ভিডিওতে আমি যা কিছু বলবো সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন অনেক বেশি কিছু নয় ছোটোখাটো বিষয় যেগুলো সবসময় আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনোভাবে করতে পারবেন তো এই বিষয়গুলোকে যদি ফলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি বলবো ওই বিপদ থেকে কিন্তু আপনারা দ্রুত বেরিয়ে আসতে পারবেন নর্মাল সিচুয়েশানে ফিরে আসতে পারবেন তো খুবই কার্যকরী ভিডিও গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো মন দিয়ে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন কারণ এই বিষয়টি প্রত্যেকেরই জেনে রাখা উচিত যিনি ফার্স্ট এই চ্যানেল ভিজিট করছেন তাকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা জীবনে এরকম অনেক সিচুয়েশান আসে যেগুলোকে আমরা বিপদই বলি আর কি যদিও এই শব্দগুলো ব্যবহার করা খুব একটা উচিত নয় কিন্তু আজকের টপিকটাই এমন যে এই শব্দটাকে ঘুরিয়ে আর আমি বলতে পারছি না এটা আমাকে বলতেই হচ্ছে তো এইরকম সিচুয়েশানে আপনি কি করবেন যেখান থেকে আপনি একটা পজিটিভ এনার্জি পাবেন এবং এই যে বিষয়টা কারেন্ট যে সিচুয়েশানটা টালমাটাল অবস্থাটা সেটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন একদম সহজ সরল বিষয় বলব জটিলতার কিছু নেই একটা কাগজ একটা পেন রাখুন বা একটা খাতা একটা পেন রাখুন বিষয়টিকে নোট করে রাখুন কারণ অনেকেই বলেন যে দাদা এই ভিডিওটা আমি দেখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি সকলকেই বলছি আমি আমার কোনো ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করি না এক সময় করেছি তখন জানতাম না কিন্তু এখন আর করি না তো সেই জন্য যখন যে ভিডিওটা দেখছেন তার পুরো তথ্যটা খাতায় নোট করে নিন একটা ওপরে লিখে নিন একটা হেডিং লিখে নিন এটা কী বিষয়ের ভিডিও বা কী বিষয়ের টেকনিক সেটা লিখে মূল বিষয়গুলোকে পরপর নোট করে নিন তো যখন আপনার প্রয়োজন পড়বে ওই খাতাটাই হবে আপনার একটা ভান্ডার ব্যাংক। বিভিন্ন প্রবলেমের সলিউশনের একটা ব্যাঙ্ক তো সেখান থেকে আপনি পাতা উল্টে সেই বিষয়টাকে বের করে নিতে পারবেন অতি সহজেই ভিডিওটা যত তাড়াতাড়ি খুঁজে না মানে পাবেন যত তাড়াতাড়ি তার থেকে খাতাটা আপনার কাছে থাকলে সেটা আপনি দ্রুত পাবেন তো খাতায় তো সেটা লিখতে হবে তো সেই জন্য আমি সব সবসময় বলি যে খাতায় নোট করে রাখবেন তো আজকের বিষয়টিকেও নোট করে রাখবেন যখন প্রয়োজন পড়বে আপনি সেটাকে ব্যবহার করবেন আমি চাই প্রত্যেকের জীবনই মুক্ত থাকুক কারো জীবনে কোনো বিপদ না আসুক তো চলুন এবার পরপর বলে দিচ্ছি কী করবেন সবার প্রথম যেটা করবেন একটা এঞ্জেল নাম্বার আমি স্ক্রিনে লিখে দেবো ছোট এঞ্জেল নাম্বার এই এঞ্জেল নাম্বারটাকে মুখস্থ করে নেবেন বা মনে রাখবেন বা মোবাইলের নোটপ্যাডে লিখে রাখতে পারেন যদি ভুলে যান বা যেভাবে হোক আপনার সঙ্গে আপনি লিখে রাখতে পারেন একটা টুকরো কাগজেও কোনো জায়গায় রেখে দিতে পারেন যদি সেরকম সিচুয়েশান হয় কখনো তো ওটা নাক কাগজটাকে বের করে নাম্বারটা আপনি জব করতে পারবেন মানে মনে করতে পারবেন কারণ ওই নাম্বারটা জব করতে হবে এই সময় যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান হয় বিভিন্ন ধরনের সিচুয়েশান হতে পারে সেটা আর্থিক হতে পারে শারীরিক হতে পারে রিলেশনের দিকের হতে পারে অন্য কোনো বিষয় হতে পারে জব রিলেটেড হতে পারে একটা বিপদের মধ্যে আপনি পড়ে গেলেন হঠাৎ তো তখন সেখান থেকে বেরোনোর জন্য এই নম্বরটাকে আপনাকে জব করতে হবে পারলে শরীরের বাঁ দিকে আপনি যদি পারেন আপনার কাছে যদি পেন থাকে চট করে বাঁ দিকে যে কোনো জায়গায় হাতে হোক থাইয়ে হোক পেটে হোক বুকে হোক বা সাইডে যে কোনো জায়গায় আপনি চট করে নাম্বারটাকে লিখে নিন আর মনে মনে জব করতে থাকুন দেখবেন অদ্ভুতভাবে আপনি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসছেন কেউ না কেউ আপনাকে হেল্প করে দিচ্ছে বা কেউ না কেউ সেই বিষয়টিকে আটকে দেওয়ার জন্য আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়টি কিন্তু আপনি লক্ষ্য করবেন জাস্ট নাম্বারটি শরীরের বা লিখে নিন আর যদি লিখতে নাও পারেন কোনো অসুবিধা নেই শুধু মনে মনে জব করুন এবারে জব করার আগে আপনি যদি ভেবে নিতে পারেন যে আপনার সেই ব্যাড সিচুয়েশনটা সরে গেছে অন্ধকার যে কালো মেঘ সেটা সরে গিয়ে সূর্যের আলো আপনার উপরে পড়ছে অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে বিপদটা ছিল সেটা সরে গেছে আপনি বিপদ মুক্ত হয়ে গেছেন এইটা আপনাকে ভেবে নিতে হবে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেবে নিন যদি ভাবতে না পারেন তাহলে বিশ্বাস করুন যে এই নম্বরটি আপনাকে বিপদ মুক্ত করে ফেলেছে তারপর আপনি জব করুন জাস্ট জব করুন কতবার জব করবেন গোনার কোনো দরকার নেই আপনি যতক্ষণ ওই সিচুয়েশনে আছেন ততক্ষণ জব করতে থাকুন এবার এঞ্জেল নাম্বারের বিষয় তো গেল আরেকটি বিষয় আপনারা করতে পারেন সেটাও কিন্তু হাঁটতে চলতে বসে ঘুম ঘুমোতে ঘুমোতে দাঁড়িয়ে যে কোনোভাবে আপনি করতে পারেন পিরিয়ড চলাকালীন অসৎ চলাকালীন কোনো বাধা নেই যদিও এঞ্জেল নাম্বারের ক্ষেত্রেও কোনো বাধা নেই আর এই ক্ষেত্রেও কোনো বাধা নেই এই বিষয়টা হচ্ছে এঞ্জেল প্রে করতে হবে কাকে আর কেঞ্জেল মাইকেলকে এই ভিডিও কিন্তু আমার দেওয়া আছে যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন তিনবার ইনুরা 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 জে বলবেন বলার পর আমি লিখে দেবো আর্কেঞ্জেল মাইকেলকে ডাকবেন কি বলবেন হে আর্কেঞ্জেল মাইকেল বা হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল বা হে আমার প্রিয় বন্ধু আর্কেঞ্জেল মাইকেল বা আমার গাইড আর্কেঞ্জেল মাইকেল আমি এখন এই প্রবলেমে পড়েছি এখান থেকে আমাকে রক্ষা করো জাস্ট এই হে আর্কেঞ্জেল মাইকেল বা হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল দয়া করে আমার সামনে এসে উপস্থিত হও এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো বা বিপদ মুক্ত করো এক্ষেত্রে যদি আপনি অন্য কারো জন্য করেন অন্য কেউ বিপদে পড়েছে সেক্ষেত্রে আপনি বলবেন হে মহামান্য আর মাইকেল দয়া করে তুমি অমুকের কাছে গিয়ে উপস্থিত হও তখন আর আপনার কাছে নয় তখন আপনি বলছেন অমুকের কাছে গিয়ে উপস্থিত হও এবং অমুককে বিপদ মুক্ত করো এই দুটো ক্ষেত্রেই আপনি যদি একটুখানি তখন কল্পনা করে নিতে পারেন বা ভাবতে পারেন যে আর্কেঞ্জেল মাইকেল এসেছে এবং আপনাকে বা তাকে বিপদ মুক্ত করেছে একটু যদি ভেবে নিতে পারেন তাহলে হবে সেটা আরও ভালো এবং তারপর আপনি ধন্যবাদ দিয়ে দেবেন আর্কেঞ্জেল মাইকেল তোমায় ধন্যবাদ জানাই বিপদ মুক্ত করার জন্য ওই যে ভেবেছেন বিপদ মুক্ত করে দিয়েছে তার জন্য ধন্যবাদ এবার যখন সত্যি সত্যি দেখছেন আপনার বিপদটা চলে গেল তখন আপনি আবারও ধন্যবাদ দিয়ে দেবেন আর্কেঞ্জেল মাইকেলকে এইটুকু হচ্ছে আপনাকে ওই সিচুয়েশানে করতে হবে আর যে কোনো বিপদে পড়লে আমি একটা কথা বলবো সেটা সাধারণ মানুষ হিসেবে বলছি বন্ধু হিসেবে বলছি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন যদিও খুব কঠিন কাজ এটা কিন্তু শান্ত রাখতে হবে কারণ আপনি যখনই অশান্ত হয়ে যাবেন আপনার মাইন্ড কিন্তু আর শান্তভাবে কাজ করবে না অশান্তভাবে কাজ করবে আর অশান্তভাবে যদি মাইন্ড কাজ করে তাহলে দুই আর দুই যোগ করলে হয়ে যাবে পাঁচ বা তিন মানে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিক কাজ করতে পারবেন না ভুল আরও ভুলের দিকে চলে যাবে বিপদ আরও বিপদের দিকে চলে যাবে সেই জন্য নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন এবং এই যে কাজগুলো বললাম এগুলো করবেন দেখবেন বিপদ যত বড়ই হোক না কেন সেখান থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেনই যাবেন আর একটা কথা বলবো এঞ্জেল নাম্বারের যে বিষয় বললাম সেটাও কিন্তু আপনি অন্যের জন্য করতে পারেন আপনি শুনছেন কেউ বিপদে পড়েছে তো আপনি তার উদ্দেশ্যে নম্বরটিকে জব করতে পারেন তার আগে একটু ভেবে নিতে পারেন যে সে বিপদমুক্ত হয়ে গেছে বা বিশ্বাস করতে পারেন যে এই নম্বরটি তাকে বিপদমুক্ত করেছে সেই এই নম্বরে যে এনার্জি আর এনার্জিটা আপনি ক্রিয়েট করছেন জব করে করে প্রক্সি চ্যান্টিং করছেন তার জন্য আপনি জব করছেন বারবার যাতে সে বিপদমুক্ত হয় এবং সে বিপদমুক্ত হয়ে গেছে ভেবে আপনি জবটা করবেন নিজের ক্ষেত্রে হলে নিজে বিপদমুক্ত হয়েছেন ভেবে জব করবেন অন্যের ক্ষেত্রে হলে সে বিপদমুক্ত হয়েছে ভেবে জব করবেন একদম সিম্পল ছোট একটা এঞ্জেল নাম্বার মাথায় রাখতে হবে আর এই এঞ্জেল প্রেয়ারটা মাথায় রাখতে হবে আপনি এগুলোকে নোটপ্যাডে ছোট করেও লিখে রাখতে পারেন কারণ মোবাইল সবার হাতে থাকে সঙ্গে থাকে তো আপনি নোট প্যাডে গিয়ে দেখে নিতে পারেন যে কী লিখে রেখেছিলেন বিপদে পড়লে কী করবেন তো সেইগুলিই ফলো করবেন খাতার কথা যেটা বলছিলাম সেটা আপনি এই মোবাইল নেট নোটপ্যাডেও করতে পারেন মোটামুটি আপনাকে এটা লিখে রাখতে হবে যাতে ভুলে না যান কারণ যখন কারো জীবনে ধরুন এই রকম সিচুয়েশান আসে সে অনেক জানা জিনিসও কিন্তু ভুলে যায় টেনশান হয় অনেক একটা রকম বিষয় হয়ে যায় ফলে সে কিন্তু ভুলেই যায় যে এটা আমি জানতাম বা এটা আমি করতে পারি সে কিন্তু সেটা ভুলে যায় কিন্তু আপনি যদি লিখে রাখেন তো এইটুকু আপনার মাথায় থাকবে যে আপনি কিছু না কিছু লিখে রেখেছিলেন যেটা ব্যবহার করলে আপনি বিপদ থেকে মুক্ত হতে পারেন এইটুকু কিন্তু দেখবেন আপনার মনে পড়ে যাবে তো তখন আপনি সেটা দেখে করলে আশা করছি এবং আমি জানি এই যা আমি দিলাম এটা থেকে আপনারা অবশ্যই বিপদমুক্ত হবেনই হবেন কারণ আর্কেঞ্জেল মাইকেল এত শক্তিশালী একজন আর্কেঞ্জেল এবং এত দয়ালু একজন আর্কেঞ্জেল যে আপনি তাকে ডাকলেই সাড়া পাবেন মন থেকে যদি ডাকেন অবশ্যই সাড়া পাবেন আর এঞ্জেল নাম্বার তার কাজ অবশ্যই করবে তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের এ থেকে জেড পর্যন্ত সমস্ত ধরনের সমস্যাকে নিজেই হিলিংয়ের মাধ্যমে ঠিক করতে পারবেন এই কোর্স শেখার জন্য বা অন্যান্য অনেক ধরনের কোর্স আমি করাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার